Good afternoon to you all. Am I audible and visible properly or not? Please respond me. Okay, yes ma'am. So chalo, already we are getting late because of some network issues again. So amra ekdom shorashori chole jai amader class e kemon. To amra ager din kriyar kal chapter ta porechi tai to gotokal ami kriyar kal chapter ta poriyechhilam. Kriyar kal chapter ta dekhbe tomader already portal e video upload hoye geche. To kriyar kal chapter ta amra bolechhilam poranor shomoy ami ki je english e tense er sathe ইংলিশে যেটি টেন্স সেটাকেই বাংলায় ক্রিয়ারকাল বলা হচ্ছে। যে সময় ক্রিয়া সম্পাদিত হয় তাকে ক্রিয়ারকাল বলে। ক্রিয়ারকাল তিন প্রকার, একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমানকাল এবং অপরটি হচ্ছে কি ভবিষ্যৎকাল। অতীতকাল কোনটি? না, যে কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তাকে অতীতকাল বলে, লাইক পাস্ট টেন্স। যে কাজ এখনও হচ্ছে বা নিয়মিত হয় সেটি হচ্ছে বর্তমানকাল, লাইক প্রেজেন্ট টেন্স। আর যেটি ভবিষ্যতে ঘটবে এখনো হয়নি সেটিকে বলা হচ্ছে ভবিষ্যৎকাল, লাইক ফিউচার টেন্স। ম্যাম প্লিজ টেল সিলেবাস অফ পিটি টু। ওকে, আমি বলে দেবো, ক্লাসটা শেষ করি, আমি ক্লাসটা শেষ করে বেরোনোর সময় তোমাদের পিটি টু সিলেবাসটা বলে দিয়ে যাব। ওকে, তো আমি যেহেতু ক্লাসে জয়েন হতে পেরেছি অনেক কষ্ট করে, মানে অনেক নেটওয়ার্ক ইস্যুসকে সরিয়ে এসে ক্লাসে জয়েন করতে পেরেছি অ্যাট লাস্ট, তো আমি তোমাদের জাস্ট একটু স্টার্ট করে দিই, নাহলে আগের দিনও তোমাদের ক্লাসটাতে খুব প্রবলেম হয়েছে, তার আগের দিনও ফর নেটওয়ার্ক ইস্যুস তোমাদের ক্লাস আমি জয়েন করতে পারিনি। এভরিডে ফোর ওকের ক্লাসটা আনফর্চুনেটলি এরকম হয়ে যাচ্ছে বা পরপর দু তিন দিন হয়েছে। তো আজকে আমি যেহেতু জয়েন হতে পেরেছি ক্লাসটাতে, সেহেতু তোমাদের কিছুটা ক্লাস নিয়ে তবেই আমি যাবো, ডোন্ট নো নিড টু ওরিট। অ্যান্ড আমি একদম ক্লাসটা লিভ করে যাওয়ার আগে আমি তোমাদের পিটি টু সিলেবাস আর একবার বলে দেবো। ওকে, তো প্রথম দেখো তোমাদের ক্রিয়ারকালের আমরা এক্সারসাইজ করব। ওকে, ক্রিয়ারকালের এক্সারসাইজে চলো। আমি জানি যে এটা তোমরা নিজেরাই আনসার দিতে পারবে, তবু আমি তোমাদের ইন্টারঅ্যাক্টিভ সেশন করে আমি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমি আনসারসগুলো তোমাদের কাছ থেকে জানবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো সবাই, এভরিওয়ান ওপেন পেজ নাম্বার 34, ওপেন পেজ নাম্বার 34, 34 নাম্বার পাতাটা খুলবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন দেখো কি আছে। শরৎকালে কাশফুল ফোটে, সঠিক উত্তরটি নির্বাচন করো। শরৎকালে কাশ ফুল ফোটে, শরৎকালে কাশ ফুল ফোটে। ক্রিয়ার কালটি তোমরা বইয়ে দেখো অপশন ক খ গ আছে, তোমরা যেটা সঠিক অপশন এ বি সি এরকম ভাবে লিখে দাও। কারোর যদি মনে হয় ইয়েস সি লিখেছে, শরৎকালে কাশ ফুল ফোটে, জয়া লিখেছে সি, সি ইজ নট দ্য কারেক্ট আনসার, সিতে আছে ভবিষ্যৎকাল। ইয়েস, অনিরুদ্ধ লিখেছে এ, এ ইজ দ্য কারেক্ট আনসার, দিস ইজ বর্তমানকাল। বর্তমানকাল, বর্তমানকাল মানে কি প্রেজেন্ট টেন্স, যেটা শরৎকালে কাশফুল ফোটে এটা হচ্ছে বর্তমানকাল। তার কারণ হচ্ছে কি, যে ক্রিয়া নিয়মিত ঘটে বা এখনো ঘটছে তাকে বর্তমানকাল বলে। যে ক্রিয়া নিয়মিত ঘটে বা এখনো ঘটছে তাকে বর্তমানকাল বলে, তাই তো? তাহলে শরৎকালে কাশফুল ফোটে এটা নিয়মিত হয়, এই ক্রিয়াটা প্রতিবারই শরৎকালে কাশফুল ফোটে আমরা দুর্গাপুজোর আগে দেখতে পাই, তাহলে এটা হচ্ছে কি বর্তমানকাল। আচ্ছা, তারপরে নিচের কোনটি ভবিষ্যৎকাল? নিচের কোনটি ভবিষ্যৎকাল? ইয়েস, দুয়ের বি, 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 এভরি ওয়ান ইজ গেটিং দ্য রাইট আনসার, দুয়ের বি।
Yes, খেলবো, খেলছি মানে আমি এটা করছি কাজটা, দ্যাট মিন্স দিস ইজ বর্তমানকাল, তাই তো? আচ্ছা, খেলেছিলাম তার মানে হচ্ছে এটা কি অতীতকাল, যেটা আমার করা হয়ে গেছে অলরেডি। আর খেলবো মানে এরপর আমি কাজটা করব, তার মানে এটা হচ্ছে কি ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল, ওকে। এই সরি, আমি খেলবো লিখতে হবে আনসারটা। খেলবো, ওকে। তাহলে নিচের কোনটি ভবিষ্যৎকাল? খেলছি, খেলবো, খেলেছিলাম, খেলবো হচ্ছে ভবিষ্যৎকাল। নাও আই এম রাবিং দ্য বোর্ড। আচ্ছা, আই এম রিকোয়েস্টিং টু এভরি ওয়ান, প্লিজ আগের থেকে আনসার দিও না, আমাকে আগে কোয়েশ্চেনটা করতে দাও। তার কারণ দেবস্মী তুমি ফোরে চলে গেলে, কী করে চলে গেলে দেবস্মী? তারপরে ইভানা, ইভানা কি লিখেছে দেখি, ম্যাম টেল দ্য সিলেবাস অফ বেঙ্গলি টেক্সট অ্যান্ড গ্রামার বোথ। হ্যাঁ ইভানা, অবভিয়াসলি। অগ্নিশা ফোরে চলে গেলে, কী করে গেলে? আমি এখনও থ্রির কোয়েশ্চেনই এলাম না। এরকম আগে আগে যাবে না, ক্লাসটা ফলো করো, তাহলে বাকিদেরও যারা ধরো বুঝতে পারছে না তাদেরও সুবিধে হবে, তাই না? ওকে, যে কাজ এখনো হয়নি তার কালকে বলে। যে কাজ এখনো হয়নি তার কালকে কি বলে? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, লিখে ফেলো তো। ওকে, সি, ইয়েস, গয়েরটা ভবিষ্যৎকাল। যে কাজ এখনো হয়নি তার কালকে বলে ভবিষ্যৎকাল। ওকে, আচ্ছা, আমাদের দেশ আগে পরাধীন ছিল, এই বাক্যে ক্রিয়ার কালটি কি? আমাদের দেশ আগে পরাধীন ছিল, এই বাক্যে ক্রিয়ার কালটি আমাদের দেশ আগে পরাধীন ছিল, এই বাক্যে ক্রিয়ার কালটি কি হবে? চারের গ, ইয়েস, অতীতকাল, একদম কারেক্ট আনসার, অতীতকাল। এই বাক্যে ক্রিয়ার কালটি অতীত। ওকে, তাহলে তোমাদের আমি একের দাগেরগুলোই করালাম। হ্যাঁ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোয়েশ্চেন ছিল শরৎকালে কাশ ফুল ফোটে, ক্রিয়ার কালটি তোমরাই আনসার দিয়েছ। আই এম রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি ফর গেটিং অল অফ ইউর রেসপন্সেস। তো ক্রিয়ার কালটি হচ্ছে বর্তমানকাল। নিচের কোনটি ভবিষ্যৎকাল? খেলবো। যে কাজ এখনো হয়নি তার কালকে বলে কি? ভবিষ্যৎকাল। আমাদের দেশ আগে পরাধীন ছিল, এই বাক্যে ক্রিয়ার কাল অতীত। ঠিক আছে, তো আমরা একের দাগেরটা করলাম, অনলি একের দাগেরটা করতে পারলাম বিকজ অফ শর্ট অফ দ্য টাইম, বিকজ নেটওয়ার্ক ইস্যুসের জন্য জয়েনই হওয়া যাচ্ছিল না কলটা সামহাও। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাদের আমি একের দাগেরটা করালাম। আমার আজকে নেক্সট ক্লাসে ফোর পাইনে আর ফোর ফারে আছে, তো আমি ওদের অন্যগুলো করাবো। তাহলে কি হবে বলো তো, আমাদের একই দিনে মোটামুটিভাবে সিলেবাসটা আমরা অনেকটা কন্টিনিউ করতে পারব, মানে কমপ্লিট করে নিতে পারবো। তো সেজন্য তোমরা কিন্তু ওদের লাইভ ক্লাসের ভিডিওগুলো যখন পোর্টালে আপলোড হবে প্লিজ একটু ফলো করবে। ঠিক আছে, আমার মার বাপের বাড়িতে যেমন আমি পার্ট নাম্বার দিয়ে দিয়ে, মানে একই লাইভ ক্লাসে ধরো কারোর পার্ট নাম্বার ছিল 5, কারোর পার্ট নাম্বার 6, তার মানে কি আলাদা আলাদা পার্টে আমি আলাদা আলাদা এক্সারসাইজ পার্ট করিয়েছিলাম, সেম অ্যাজ এটারও কিন্তু আমি আলাদা আলাদা পার্ট নাম্বার দিয়ে ভিডিও আপলোড করে দেবো, যেভাবে আপলোড করি। তোমরা প্লেলিস্টে গিয়ে হোক বা ইপোর্টালে হোক, যেখান থেকেই হোক না কেন, তোমরা দেখতে পারো, এবং তোমরা বাকিদের সেকশনের ভিডিওগুলো একটু প্লিজ ফলো করবে। ওকে, ওকে, আই এম টেলিং বেটা, আই এম টেলিং।
Now I'm telling the syllabus. Syllabus of PT 2. আমি পুরো লিখে দিচ্ছি বোর্ডে, দেখে নাও। Bengali syllabus of PT 2 from text theke ektai chapter hobe and that is ami sagor pari debo text theke ektai chapter hobe and that is ami sagor pari debo ओके आमी सागर पाड़ी देव ओके आर ग्रामर थेके पद परिचय आर शुद्ध बानान पद परिचय और शुद्ध बनान ओके देखे नाओ एक बार बोर्ड तुम्हारे पीटी टू एर टोटल तीनटे चैप्टर फ्रम टेक्सट एक चैप्टर आमी सागर पाड़ी देव एंड फॉर ग्रामर फ्रम ग्रामर दुटो चैप्टर पद परिचय और शुद्ध बनान एवं तुम्हरा जानो जे क्वेश्चन्स एमसीक्यू फॉर्मेटे हबे जेहेतु तुम्हारे ऑनलाइन असेसमेंट चलछे তো এমসিকিউ প্যাটার্নে কিভাবে পড়তে হয় তোমরা এর আগে দুটো এক্সাম দিয়ে অলরেডি বুঝে গেছো যে মাইনিউটলি প্রতিটি লাইন বাই লাইন পড়তে হবে এবং আমি বারবার বলবো এক্সারসাইজ পার্টগুলো কিন্তু স্পেশালি গ্রামার পোর্শনে এক্সারসাইজ পার্টগুলো কিন্তু খুব ভালো করে পড়বে ঠিক আছে আচ্ছা ইয়েস সবাই একটু অ্যাটেন্ডেন্সটা এখানে দিয়ে দাও তাহলে এটা সুবিধা হবে আমার জন্যে এভরিওয়ান প্লিজ পুট ইউর অ্যাটেন্ডেন্স ওভার হিয়ার Zoya, Ivana, Deboshmi, Ognisha, Bipasha. আচ্ছা বিপাশা ইউ আর প্রেজেন্ট ইন মাই ক্লাস বাট তুমি কেন রেসপন্স করলে না এরপরের দিন থেকে আমার ক্লাসে যারা রেসপন্স করবে না আমি কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স দেবো না আমি যেমন ফোর পাই না ফারে বলেছি ফোর ওকেও আমার যেহেতু এই দুদিন তোমাদের ক্লাস জয়েন করতেই প্রবলেম হচ্ছিলো তাই আমার বলা হয়নি আমি কিন্তু দেবো না কারণ ওরকম চুপচাপ থাকলে হবে না আমার সবার কাছ থেকে আনসার চাই অঙ্কুর ঐশিকা ঐশিকা সেম ফর ইউ অলসো ওকে ওরম চুপচাপ থাকলে হবে না ওকে অনয় অনয় তোমার মাইক্রোফোনটা কেন মিউট করনি গো ওকে ওকে তো আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি সবার ঠিক আছে তো সবাই আমি বারবার আরেকবার রিকোয়েস্ট করছি যে ফোর পাইন আর ফারের ভিডিওটাও একটু প্লিজ ফলো করো ওকে তো আর ক্রিয়ার কাল চ্যাপ্টারটা ভীষণই ইজি তার কারণ এটা তোমাদের ইংলিশের টেন্সের সাথে একদম পুরো মিলে গেছে মানে ইংলিশের টেন্সটাই বাংলায় ক্রিয়ার কাল সো তোমরা যেহেতু টেন্স পড়ে এসেছো সেহেতু তোমাদের কাছে রিলেট করতে অনেক বেশি সুবিধে হচ্ছে ইয়েস আই নো অনয় হিন্দির অনয় ভুল করে জয়েন হয়ে গেছিলো আই নো দ্যাট তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ক্লাসের ভিডিওগুলো প্লিজ একটু ফলো করো ওকে নাও আই এম লিভিং বাই